আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। ঠিক কিনা? আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানিস তো সত্যের জয় হবেই হবে নিশ্চয়। ঠিক কিনা? জয় হবে না হবে না ভয় করব কাকে? জবান খুলে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান প্রত্যেকটা মুমিনের এটা হলো এক নম্বর গুণ, অন্তর দিয়ে বিশ্বাস করবে। দুই নম্বর হলো আল্লাহর নাম স্বীকার করবে। তিন নম্বর আমল করবে। এই তিনটা জিনিস না থাকলে তাকে মুমিন বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে বান্দা তোমরা ঈমান আনো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মূলত অদৃশ্যের প্রতি বিশ্বাসের নাম ঈমান। বান্দা আল্লাহকে না দেখেও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, বান্দা আল্লাহ রসুলকে না দেখেও বিশ্বাস করে পয়গম্বর একজন মোহাম্মদ রসুলুল্লাহ ছিলেন। নাস্তিকরা এই জায়গাটায় বলে আমরা আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, জান্নাত দেখি না বিশ্বাস করি না, জাহান্নাম দেখি না বিশ্বাস করি না। আমি বলবো যারা এই কথা বলে তাহলে তারা তো তাদের বাপ যে আসল বাপ এটাও তো তারা সযক্ষে দেখে নাই, তার মানে এটা আসল বাপ না ওইটা হলো নকল বাপ। কারণ বিশ্বাস দেখে করার নাম যদি হয় তাহলে প্রত্যেকটা ভাইদের কাছে প্রশ্ন, আপনার আমার মা বাবার বিয়ের পরে মা বাবা যখন একসঙ্গে মিলিত হয়েছিল ওই দৃশ্য কোনোদিন কোনো সন্তান দেখতে পারে না, বিশ্বাস করে কেন? জন্মের পরে মা বলেছে এটা তোমার বাবা, একমাত্র সোনার উপরে এই সন্তান তার বাবার প্রতি বিশ্বাস রাখে, ঠিক কিনা? আমরাও জন্মের পরে বুঝেছি আমার আল্লাহ একজন, তবে আমাদের এইটার দলিল আছে কি? আমার বাবার বাবা, দাদার দাদা, দাদার দাদা করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আমার নবী বলেছেন আল্লাহ সত্য, সেখান থেকে আমরা জানি আমার আল্লাহ সত্য। তোমাদের ওই আল্লাহ যে নাই এই কথার দলিল নাই, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, রসুল আছে, এই কথার দলিল আছে, যার কারণে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। ভাইরা আমার এই কারণে খুব বুঝবেন, ইমানটা দিলের ভিতরে রাখা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, ইমানের কর্তব্য। ইমান যখন কোনো বান্দার দিলে থাকবে ওই বান্দাটা ইমানের জজবা দিলের ভিতরে নিয়ে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য 1000 বারও যদি হায়াত পায় 1000 বার শহীদ হতে রাজি হয়ে যাবে, ঠিক কিনা? হে মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই সাহাবীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী, পারস্যের সম্রাট কায়সার। এই কায়সারের মাথার ভিতরে বড়ই প্রশ্ন, খালি বারবার শুনে মোহাম্মদুর রাসূলুল্লাহর যাদা খাদেম আছে, এই সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য জীবন দিতে কোনোদিন কুণ্ঠা বোধ করে না। এর মাথার ভিতরে প্রশ্ন, শুধুমাত্র মোহাম্মদের জন্য জীবন দিয়া দেয়, অথচ মোহাম্মদ ইয়তিম, মোহাম্মদ গরিব, মোহাম্মদের ক্ষমতা নাই, মোহাম্মদের পাওয়ার নাই, একটা মোহাম্মদের জন্য এমন ভাবে জীবন দেয়, এটা আমার কাছে বড়ই অবাক লাগে, বড়ই আশ্চর্য লাগে। পারস্যের সম্রাট কায়সার তখন তার দলের নেতাদের কাছে অর্ডার করে দিলেন, যুদ্ধের ভিতরে কোনো মুসলমান সাহাবি যদি বন্দী হয় এদেরকে আমার সামনে নিয়ে আসবা, তাকে আমার একটু দেখার বড়ই শখ যে কি পাইল মোহাম্মদের ভিতরে আল্লাহর রসুলের জন্য 1000 বার জীবন দিতেও তারা যেন তৈয়ার হয়ে যায়, এমন কি পাইল সেই জিনিসটা আমার একটু জানা দরকার আছে। কোনো এক যুদ্ধের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ধরা খেয়ে গেলেন কাফেরদের কাতারে, বেঈমানদের হাতে ধরা খাওয়ার পর যখন রোম সম্রাটের কাছে নিয়ে আসছেন, আনার পরে ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, তোমাকে আমি একটা আদেশ দিব, আদেশটা তুমি মানার জন্য তৈয়ার আছো কিনা? সাহাবী ডাক দিয়া বলতেছেন কি আদেশ? বাচ্চা ডাক দিয়া বলতেছে তুমি খ্রিস্টান হয়ে যাবা, খ্রিস্টান হয়ে যাবা তুমি, এটাই হলো আমার তরফ থেকে আদেশ। সাহাবী ডাক দিয়া বলতেছেন কি বলেন এটা, আপনাদের কি মনে হয়?
কোন সাহাবীকে যদি কোন কাফের বেঈমানেরা এই সমস্ত অফার দেয়, গাড়ি দেব, বাড়ি দেব, সমস্ত কিছু দেব, ঈমানটাকে ছাড়াবা, বলেন তো ঈমান ছাড়ছে কিনা? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল সম্পদ দেব, নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব, সব দেব, যাই কিছু চাও তাই দেব, ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। বলেন তো আমার রসুল কি দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন কিনা? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দাও, এরপরেও তো আমি মুহাম্মদ আমার দাওয়াতি মিশন থেকে এক চুল পরিমাণ নড়তে রাজি, এটাই রাসূলের জবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবা আজমাইন তেমন সাহাবা একজন সাহাবী ডাক দেয়া বলতেছেন কি বলেন, খ্রিস্টান হওয়া তো দূরের কথা, যদি বলেন রসুলের আদর্শ থেকে সাময়িক সময়ের জন্য দূরে যাও, এর বিনিময়ে তোমার যা আছে তাই দেব, এরপরেও তো আমি এক সেকেন্ডের জন্য আমার রসুলের আদর্শ থেকে দূরে সরে দাঁড়াবো। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর করে জবাব দিয়ে দিলেন, কিন্তু বাদশার তো মেজাজ গরম হয়ে গেছে। বাদশা মনে মনে চিন্তা করে কি রেডারে কিভাবে সামলানো যায়, এতগুলা মন্ত্রী পরিষদের সবার সামনে সে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে, এই ব্যবহারের একটা উচিত বিচার হওয়া দরকার। বাদশা নামদার এবার ডাক দিয়া বলতেছেন, এই লোকটারে সুন্দর করে নিয়ে যাও, শুলিতে চড়ানো লাগবে, শুলিতে না চড়ালে এই লোকটার বুদ্ধি হবে না। শুলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, তীরন্দাজদেরকে অর্ডার দেওয়া হলো, তীরন্দাজ তোমরা একটা কাজ করবা, তার হাতের উপরে নিচে ডানে বায়ে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবা, বুঝাবা যে তারে মারতেছো। অমন সময় আমি তারে বলবো, ভাই তুই কি ইমান ছাড়বি নাকি খ্রিস্টান হবি বল। সে ভয়ে দেখবা খ্রিস্টান হয়ে যাব, এ মনে করছে বর্তমান 2022 এর ইমানদারদের মতো 10,000 টাকা দিলেই মনে হয় ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এত সহজে সাহাবা একরামদের ইমান যদি হইতো এরা সাহাবী হইতো না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, তারাও খুশি আমিও খুশি, আমিও খুশি, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমনি এমনিই না, আমরা তো এই দেশে ইসলামটাকে জন্মসূত্রে পেয়েছি বলে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই, তাদের কাছে গুরুত্ব কেন জানেন? এরা প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে শরীরের রক্ত দিয়ে ইসলামকে আমাদের মাঝে এনে দিয়েছে। আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, যার কারণে আমি মুসলমান। যদি আমাদের কেউ রক্ত দিয়ে ইসলাম কায়েম করা লাগতো, তাহলে ইসলামের বিরুদ্ধে চারণ আমরা করতে পারতাম না? পারতাম না আমরা। এদেশে যারা মুক্তিযোদ্ধা তাদের দাম আসরে নাই, কি বলেন, আসরে নাই, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা আসরে নাই, যারা জন্মই 71-এর পরে এরাও মুক্তিযোদ্ধা, কি কন কি বলেন, বন্ড মুক্তিযোদ্ধা, অথচ আসল মুক্তিযোদ্ধার দাম আসে না। যেমন মুসলমান আসল মুসলমান আছে, ভণ্ডও তো আছে, আমরা হইলাম ওই কোয়ালিটিতে পড়ে গেছি আর কি। সাহাবা ইকরামরা জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম এই পর্যন্ত এনেছেন বিদায়, তাদের কাছে ইসলামের গুরুত্ব ছিল, আর আমরা ইসলামের গুরুত্ব বুঝবো কি, কারণ জন্মের পরে দেখেছি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমিও ইসলাম পাইছি, এখন মানলেও কি না মানলেও কি, ইসলাম এটা তো মানবে হুজুরেরা, কোরআন মানবে তো হুজুরেরা, আমাদের দিলের খেয়াল হয়ে গেছে এটাই, আরে নামাজ পড়বে তো হুজুরেরা, আমি পড়বো কেন, পর্দা করবে হুজুরেরা, আমি করবো কেন। ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে পালন করা জরুরি, শুধু হুজুরদের জন্যই নয় সবার জন্য, কিন্তু আমাদের কাছে দাম না থাকার পিছনে কারণ হলো একমাত্র এইটা যে আমরা ইসলামটাকে সহজভাবে পাইছি। জিনিস যখন ফ্রি পান, এই যে বলেন ওলামা একরামদেরকে আনলে এরা এই এই টাকা নেয়, হেলিকপ্টারে যায়, আরে হেলিকপ্টারে কি কোনো ওলামা একরাম বলে যে আমাকে নেওয়াই লাগবে? আপনারাই তো মহব্বত করে আনেন, টাইম পান না নিয়ে আসেন, মাঠ পান না কত বড় মাঠ নিছেন, এইটা তো শুধুমাত্র কোরআন এর মুজিজা ছাড়া অন্য কোনো কিছু না। তাদের জলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দামটা এভাবেই দিয়েছেন, ইমান দামি জিনিস, এটা আল্লাহ পাক স্বাভাবিক রাখেন না, এটাকেও দামি বানায় দিয়েছেন, কিন্তু এটা জায়গায় বেজায়গায় খরচ করলে হয় না, জায়গা মতো ঢাললে ওইটার দাম আছে। সাহাবী ডাক দিয়া বলতেছে, আপনি শুলিতে চড়াইছেন, বিদায় মনে করছেন, আমি ভয় পেয়ে গেছি, তীর মারতেছে, আর বাদশা কায়সার বলতেছে, এই তুমি কি ইমান ছাড়বা না ছাড়বা না বলো, ছাড়বা না বলো। সাহাবী ডাক দিয়া বলতেছে, আপনি আমাকে তীর মারেন আপত্তি নাই, কিন্তু আমি যে এই কথা বলেছি ওইটার উপর আমি অটল,
বাদশা আবার আরেকটু খোঁচা দিয়ে ডাক দিয়ে বলতেছে, এই তীরন্দাজরা এবার শরীরের চতুর্দিক দিয়া দিক দিয়া তীর মারা শুরু করো, গায়ে যেন না লাগে, এটার আমি বশ করেই ছাড়বো, দেখো পারি কিনা। সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কথায় অটল, বাদশা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করে, বাদশা চতুর্দিক দিয়ে তীর মারা শুরু করে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা এগুলো দেখতেছেন। দেখার পরে এবার ডাক দিয়া বলে, আপনি কি চাইতেছেন? বলে আমি চাচ্ছি তুমি একটু খ্রিস্টান হও। উনি বলেন আপনি আপনার মতো করতে থাকেন, আমি তোমাকে হত্যা করব, করেন আপত্তি নাই। বাদশা এবার ডাক দিয়া বলে, একটা কাজ করো, যেহেতু যে অনেক মুসলমান এখানে বন্দী আছে এদেরকে নিয়ে আসো, একজনকে আগুনের উপরে তেল দাও আর ওইটাকে চুবাও, এটা দেখার পরে যদি ভয় পায় তাহলে বুঝবো যে সে ঈমান থেকে সরে যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন, বাচ্চা কিছুক্ষণ পরে তাকে হত্যা করবে। এদিক দিয়ে গরম তেল ফোটানো শুরু হয়ে গেল, গরম তেলের ভিতরে এক সাহাবী মুমিনকে এনে সুন্দর করে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। বাদশা মনে করলে এটা মনে হয় ভয় পায়, কিন্তু না না, এটা ভয়ের কান্না না। বাদশা ডাক দিয়া বলতেছেন, তুমি মনে হয় ভয় পাওয়ার কারণে কান্নাকাটি করতেছ। আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক দিয়া বলতেছেন, না না ভয় নয়, এ বাদশা নামদার আপনি জানেন আমি কেন কাঁদি, আমার এই জীবনটা একটা মাত্র জীবন, এই একটা জীবনের জন্য আমি একবার শাহাদাত বরণ করতে পারবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ভাবে জীবন দান করেছেন, এই জীবনটা যদি 1000 বার রব্বুল আলামিন পালন প্রেরণ করতেন আমি 1000 বারই আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতাম, আমার কোনো খারাপ লাগতো না। এই আফসোসের জন্য আমি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্নাকাটি শুরু করে দিছি। সুবহানাল্লাহ, বাদশা এবার অবাক হয়ে গেল, আহারে আমি কারে কি বলতেছি, হ্যাঁ মুসলমান, বাদশা এবার অবাক হয়ে গেল, হ্যাঁ কোন কালেমার ইমান তারা পাইল, কোন ইমানের পিছনে তারা ছুটল। এবার বাদশা ডাক দিয়া বলতেছেন, তাহলে একটা কাজ করো, এতক্ষণ ধরে আমি অনেক চেষ্টা করলাম তোমাকে আমি এদিক সেদিক কোনো জায়গায় নিতে পারলাম না, তবে আমার একটা আবেদন, তুমি আমার কপালে একটা মাত্র চুমা খাবা, এর বিনিময়ে আমি তোমার এখান থেকে মুক্ত করে দিয়ে দিব। বাদশা মনে করছে চুমা খাইতে বললে হয়তো খাবে না, কিন্তু সাহাবি চিন্তা করলো এই জায়গায় যতগুলো সাহাবি বন্দী আছে সমস্ত সাহাবিকে বন্দী করার চিন্তা আমি করব। এই জন্য বাদশার এটা হলো হিকমত, কখনো কখনো বিশাল জনস্বার্থের জন্য মানুষের সঙ্গে এহসানের সঙ্গে হিকমতের সঙ্গে চলতে হয়। সাহাবি ডাক দেয়া বলতেছেন, আমি আপনার কপালে চুমা খাবো শর্ত হইল, সমস্ত সাহাবি যাদেরকে বন্দী করলেন সকল বন্দী সাহাবিকে আপনি এখান থেকে মুক্ত করে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুজাফার কথা শোনার পর পারস্যের সম্রাট কায়সার ডাক দেয়া বলতেছেন, হা যাও যাও কপালে চুমা খাও, বিনিময়ে তোমার সমস্ত সাহাবি ভাইদেরকে আমি এখান থেকে আজাদ করে দিব। আজাদ করার পর যখন মদিনায় ফেরত গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সামনে যায় ডাক দেয়া সমস্ত কথা যখন বর্ণনা করলেন, ওমর ডাক দেয়া বলতেছেন, আরে আব্দুল্লাহ ইবনে হুজাফা কত সুন্দর কাজ করলো, যেহেতু আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশাকে চুমু খেয়ে কতগুলো সাহাবিকে এখান থেকে মুক্ত করায় আনলো, এ সাহাবা কেরামরা আমি ওমর নিজে আব্দুল্লাহ ইবনে হুজাফার কপালে চুমা খাবো, তোমরাও তার কপালে চুমা খাওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ, ইমানের পাওয়ারটা এমন থাকলে বান্দার কোনো ভয় নাই। এই জন্য ভাইরা এমন যেন না হয় আমি ইমান আনলাম কিন্তু আমার ইমানের পাওয়ার দুর্বল, আমি নামাজ আদায় করি না, আবার নিজেকে মুমিন বলে, রমজান গেছে রোজা ঠিক মতো রাখে নাই, পর্দা ঠিক মতো করে নাই, নামাজ ঠিক মতো পড়ে না, জিকির ঠিক মতো করে না, ইমানের পথে চলে না,
নিজেকে বলে মুসলমান, যারা ইসলামের পথে না চলে নিজেকে মুসলমান দাবি করে তাদেরকে মুসলমান বলা চলে না, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে এসো পেছো পরার, বিজাতীয় সংস্কৃতিতে এসো পেছো পরার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেটে? নামাজের সাথে নাই পরিচয় মানু না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানু না কোরআন, তুমি কেমন মুসলমান? শোনা নাই, সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেবল মুসলমান, তুমি কেবল মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেবল মুসলমান, ঠিক না বেটে? মুসলমান হইলে ইমান দিলের ভিতরে থাকা দরকার আছে না নাই? শুধুমাত্র এমনি দাবি করলাম মানবো না, কি বলেন? দাবি করব না মানবো, জোরে বলেন, দাবির নাম ইমান না মানার নাম ইমান? মানার নাম কামিয়াব এই কারণে তো ইব্রাহিম নবী বলছেন আসলাম না, হ্যাঁ বলো আসলাম না, আমরা সিলিন্ডার হয়ে গেলাম। সিলিন্ডার মানে আল্লাহ যেমনে বলছেন অমনে চলা, যেভাবে বলছেন সেভাবে চলা, আল্লাহর মানসা মোতাবেক চলার নাম হলো আল্লাহর গোলামি করা। আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করি, আমাদের গোলামির ধাঁচ কি, গোলামি কাকে বলে এটাই আমরা বুঝি না। কোনো বাবা যদি সন্তানকে আদেশ দেয়, বুঝেন গোলামি কাকে বলে? কোনো বাপ যদি সন্তানকে আদেশ দেয় বাজার থেকে 10 কেজি মিষ্টি নিয়ে আসবা, সন্তান মাতব্বরি করে 5 কেজি নিয়ে আসছে, কেন? বাবার টাকা যদি খরচ হয় এই ভয়ে। আচ্ছা বলেন 10 কেজির জায়গায় 5 কেজি আনলে এটা কি বাবার কথা শোনা হইলো? এটা মাতব্বরি হইলো? অথবা যদি 20 কেজি আনে ওইটাও মাতব্বরি হইলো? ঠিক তেমনই ভাবে আমরা ফজরের নামাজ যখন পড়ি, মনে করেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হইলো বান্দা ফজরের নামাজে 2 রাকাতে 4টা সেজদা দিবে, কেউ যদি মনে করে সেজদা দিলে তো আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তাহলে 2 রাকাতে যেহেতু সেজদা দিতেছি একবারে 14টা সেজদা দিয়ে পরে উঠব, বলেন তো এই সেজদা কি আল্লাহর দরবারে কবুল হবে, নামাজ হবে? 4টার জায়গায় 3টা দিলে নামাজ হবে? কেন? এটা মাতবরি হইছে, এটা আল্লাহর গোলামি হয় নাই। গোলামি মোতাবেক 4টা দেন 4টাই কবুল হবে, আর গোলামির বাহিরে মাতবরি করে 100টা দিলেও এটা গুনার কারণ হবে, নামাজ হবে না। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাকের মানসা মোতাবেক নিজেকে চালানোর নামই হলো গোলামি, এটার নামই হলো ইমানি, ঠিক না? এজন্য আল্লাহ যেমনে বলছেন নামাজের কথা বলছেন যখন সময় চলে আসবে নামাজ পড়া, জিকিরের কথা বলছেন যখন সময় আসবে জিকির করা, ইমানের কথা বলছেন যখন সময় আসবে ইমানের পাওয়ার ধরে রাখা, ব্যবসার কথা বলছেন যখন সময় আসবে ব্যবসা করা, এগুলো হচ্ছে আল্লাহর আদেশ। এর বাহিরে চলতে যদি হয় চলবো ততক্ষণ যতক্ষণ ইসলাম আমার সাপোর্টে থাকবে। এমন কাজ আমি করব না যেই কাজ করার দ্বারা ইসলামের বাহিরে যাওয়া লাগে, এমন কাজ করব না যেই কাজ করার দ্বারা কোরআনের বিরোধিতা করা লাগে, এমন কাজ করব না যেই কাজ করার দ্বারা আমার রসুলের সুন্নতের অবজ্ঞা করা লাগে, ঠিক না? এটাই হলো আমল বিল আরকান, এটাই হলো আমল বিল আরকান, যে আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ সুন্দর করে মানা, পরিপূর্ণভাবে মানার পরেই বলা হয় প্রকৃত মুমিন। আমরা সবাই মুসলমান, আপনারা এখানে আসছেন, আলোচনা আরো শুনবেন, আরো শুনবেন, সারা বছর শুনে আসতেছেন, কিন্তু ফায়দাটা হচ্ছে কি? আমরা চাই সমাজের মানুষগুলো নামাজি হোক, আমরা চাই সমাজের মানুষগুলো কোরআন পড়নেওয়ালা হোক, আমরা চাই সমাজে ইফতিজিং বন্ধ হোক, আমরা চাই সমাজে মাদক দ্রব্য বন্ধ হোক, ঠিক না? ঠিক না? যুবকেরা মাদক থেকে ফিরে থাক, যুবকেরা মেয়েদেরকে ইফতিজিং করা থেকে বেঁচে থাক, যুবকেরা
পাবজি ফ্রি ফায়ার এই সমস্ত গ্যাং থেকে এই সমস্ত নেশা থেকে বেঁচে থাক জুয়া থেকে বেঁচে থাক এটা প্রত্যেকটা মুসলমানের চাওয়া ঠিক কিনা বলেন এটা আমরা চাই এটাই আমাদের কথা এইজন্য এগুলাই হলো ঈমান এই এলাকায় এইজন্য প্রত্যেকটা মানুষ আজকে থেকে নিয়ত করেন শুধুমাত্র মাহফিল করলাম বয়ান শুনলাম বয়ান শুনে চলে গেলাম আবার আগের মতো চলতেছি এটাকে ঈমান বলা চলে না যেটা শুনবো এখান থেকে একটা একটা জিনিস করে মানার জন্য নিয়ে যাব বাসা পর্যন্ত নয় কবর পর্যন্ত নিয়ে যাব তাহলেই আজকের মাহফিলে যারা আসলো কথা বললো যা কিছু করলো সব কিছু সার্থক হবে কি ঠিক না এরপরেও যদি না মানেন আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দেব যার যার হিসাব সে দিবে কিন্তু খবরদার মানতে না পারলে আল্লাহর কাছে ক্ষমা চান ইসলামের বিরোধিতা করেন না আমি মানতে পারি না এটা আমার গুনাহ কিন্তু এটা বিরোধিতা যেন আমরা না করি নামাজ পড়তে পারি না আমার কোতাহি কিন্তু তাই বলে কেউ নামাজ পড়লে তাকে মোল্লা বলা এটা দরকার নাই দাড়ি রাখতে পারি না আমার ভুল কেউ দাড়ি রাখলে তাকে মৌলবাদ বলা আমার ভুল এই কারণে আমি আমার নিজের ইমানের উপরে অটল থাকব কিভাবে ইমানকে বাঁচানো যায় ফিতনার জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমান হাতের মুঠোয় রাখা এত কঠিন হবে আগুনের জ্বলন্ত অঙ্গার হাতে রাখা তার চাইতেও সহজ হবে ইমান রাখা এত কঠিন হবে বর্তমান জামানা সেই জামানা চতুর্দিকে ফিতনা ফাসাদ আমাদের চোখের সামনে ঘুরঘুর করে বিশেষ করে যুবকদের জন্য বলি যুবকদেরকে বিশেষ করে বলি ইমান হাতে রাখা কঠিন এইজন্য দুইটা নেয়ামত আমাদের পাইতে পাওয়া অবস্থায় ওই দুইটা নেয়ামতের কদর করবেন কারণ ওই দুইটা নেয়ামতের ধোকায় বান্দারা পরে রাসূল বলেন নিয়মাতানে মাগবুন ফিহিমা রিজালুন কাসির অধিকাংশ মানুষকে দেখা যায় দুইটা নেয়ামতের ধোকায় পড়ে যাইতে এক নাম্বার আসসিহা দুই নাম্বার আল ফারা সুস্থতা এটা যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ ধোকায় পড়ে যায় কি সুস্থ তো আছি বুড়া হইলে নামাজ পড়বো না হুট করে অসুস্থ হয়ে যায় তখন আফসোস করে আহারে যদি একটু ইবাদত করতে পারতাম দুই নম্বর হইল অবসর অবসর সময় মানুষ যখন পায় ওইটার ধোকায় পড়ে যায় যার কারণে শয়তান বেশি ধোকা দেয় তাকে অবসর সময়ের ধোকায় যেন না পড়েন যুবকদের হাতে এখন অনেক সময় কিন্তু নামাজ পড়ার ইচ্ছা নাই এক সময় সময় আসবে সুস্থতা থাকবে না যার কারণে নামাজ পড়তে পারবে না সেজদা দিবে উঠবে মাথায় ব্যথা বাতের ব্যথা কত সমস্যা আর এখন সব কিছু পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন